আচ্ছা তো একটু আগে আমরা আরো দুইটা সমস্যা দেখলাম লামির উপপাদ্য সম্পর্কিত। এখন হচ্ছে আমরা আরেকটা সমস্যা দেখব যেটা হচ্ছে লামির বিপরীত সূত্র অ্যাপ্লাই করে আমরা করব। লামির সূত্র অ্যাপ্লাই করে যে করা যাবে না এমন না, করা যাবে, তবে সেই কাজটা তোমাদের জন্য দিয়ে রাখবো। তবে হচ্ছে লামির বিপরীত সূত্র দিয়ে আমি সমস্যাটা তোমাদের সমাধান করে দিচ্ছি, দেখো কত সহজেই করা যায়। তো এখানে আসি, প্রথমেই দেখি কি বলেছে। আচ্ছা তো প্রথমেই দেখি বলা হয়েছে, আমরা যদি কোশ্চেনগুলো একটু পড়ি, যে প্রথমে দেখো বলা হয়েছে যে একটা এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতা আছে। এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্তে উলম্ব দেয়ালে, আচ্ছা তো এত কিছু একসাথে পড়তে গেলে হয়তো একটু ঝামেলা মনে হতে পারে, তো আমরা আর কি যে কাজটা একটু সহজ করে নিই। ফার্স্ট হচ্ছে একটা দেয়াল আঁকি, ঠিক আছে। প্রথমে আমি কি করবো, একটা দেয়াল আঁকবো। এটা ধরো হচ্ছে দেয়াল, উলম্ব দেয়াল। এই দেয়ালে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতা এক প্রান্ত এবং অন্য প্রান্ত হচ্ছে যে এই ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম গোলকের সাথে যুক্ত আছে। মানে কি বুঝছি, যে এখানে হচ্ছে আমাদের একটা গোলক আছে। আচ্ছা এটা পড়তে একটু কনফিউশন লাগলে আমি একটু ইজি করে বলতেছি, যে এখানে একটা গোলক আছে, এটা গোলক হিসেবে চিন্তা করো। এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে যে এ, গোলকের ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত, এ। এবং এই গোলকটা এল দৈর্ঘ্য বিশেষে একটা সুতা আছে, এই যে লাল কালারের যেটা, এটা হচ্ছে একটা সুতা। এই সুতা দিয়ে হচ্ছে আটকানো আছে। জিনিসটা কি এখন ধরতে পারা গিয়েছে, যে এখানে কি হচ্ছে, এই গোলকটা, যে গোলকটা হচ্ছে এ দৈর্ঘ্য বিশিষ্ট, গোলকটা হচ্ছে আমাদের এ দৈর্ঘ্য বিশিষ্ট, সরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ। এই গোলকটা এইটুকু হচ্ছে আমাদের এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতার সাহায্যে, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতার সাহায্যে হচ্ছে এখানে ঝুলানো আছে এই উলম্ব দেয়ালে। আচ্ছা তো গোলকটির ওজন ডাব্লিউ, আমরা জানি ওজন হচ্ছে যে একেবারে সরাসরি নিচের দিকে কাজ করে। তো এটার ওজন হচ্ছে আমাদের কত, ডাব্লিউ। ডাব্লিউ ওজন নিচের দিকে কাজ করলে, তো দেখাতে বলেছে যে সুতার টান, আমরা কি জানি টান হচ্ছে যে টি, এই দিকে উঠবে। আমরা জানি টান হচ্ছে যে সুতার ওই বরাবর কাজ করবে, সুতার টান হচ্ছে এত বড় কিছু একটা। আচ্ছা যাই হোক, তো এটা কি আসে আমরা দেখব। আমরা হচ্ছে যে তাহলে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি, যে এখানে লামির সূত্র কিভাবে আমরা বিপরীত সূত্রটা অ্যাপ্লাই করব। বিপরীত সূত্রের জন্য বোঝা গেছে যে লামির সূত্রের মতো হতে হবে, লামির সূত্রটা ফুলফিল করে আসলেই বিপরীতটা করতে পারবো। তো এখানে দেখতেছি একটা বল হচ্ছে যে টান বল কাজ করতেছে, এই কেন্দ্রের কথা চিন্তা করো, টান বল এদিকে কাজ করে, ওজন নিচের দিকে কাজ করে। তাহলে আরেকটা বল কি, আরেকটা বল হচ্ছে যে প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বলটা কি দেখো, প্রতিক্রিয়া বল হচ্ছে যে এই যে আর আমাদের এই দিকে কাজ করতেছে, ঠিক আছে। যে প্রতিক্রিয়া বল কি, যে এই বলটা দেখো দেয়ালের সাথে হচ্ছে যে কি ধাক্কা দিচ্ছে, বা দেয়ালকে একটা বল দিচ্ছে, এর উপর দেয়ালও একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। এটাই হচ্ছে যে রিয়াকশন ফোর্স আর ধরে নিলাম আর কি। তো এখানে দেখো এই বিন্দুতে দেখো তিনটা বল কাজ করতেছে, একটা বল হচ্ছে এই আর, একটা বল হচ্ছে এটা ডাব্লিউ ওজন, প্রতিক্রিয়া বল, আর একটা হচ্ছে এটা টান বল। এটা হচ্ছে আমাদের টান বল, এটা হচ্ছে আমাদের ওজন, এটা হচ্ছে এটা কি তার প্রতিক্রিয়া। আচ্ছা এই ত্রিভুজটার একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে ও। এতটুকু পর্যন্ত বোঝা গিয়েছে, আশা করি ধরতে পেরেছি এতটুকু পর্যন্ত। তখন এখন আর কি যে আমরা আমাদের কাজটা শুরু করি। তো এখানে আমরা কি করব, যে লামির যেই উপপাদ্যের বিপরীত উপপাদ্য সেটা প্রয়োগ করব। লামির উপপাদ্যের বিপরীত উপপাদ্য কি ছিল, যে তিনটা বল থাকবে, এই তিনটা বলের যেই বাহু বরাবর ক্রিয়া করবে বা সমান্তরালে যেই বাহু বরাবর ক্রিয়া করবে ওই বাহুগুলার অনুপাত। যে এরকম মনে কি আছে, যে এরকম যে কি ছিল, যে এটা বরাবর পি, এটা বরাবর কিউ, এটা বরাবর যদি আর হয় তাহলে হচ্ছে যে আমরা পি বাই এই বাহু, তারপর কিউ বাই এইটা, আর বাই এইটা ইকুয়াল হবে। ব্যাপারটা এটাই, আমরা এখানেও এই ব্যাপারটা কাজ করতে পারি। এখানে দেখো বল তিনটা আছে, একটা হচ্ছে টান বল, একটা হচ্ছে আমাদের ওজন, আর একটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আচ্ছা তো টি বাই তাহলে কি দিব, টি, টি দেখো কোন বাহুর উপরে আছে, আমরা ত্রিভুজ ও এ বির কথা চিন্তা করবো, আগেই বলতেছি ত্রিভুজ ও এ বি। তো তুমি দেখো যে টান বল, টান বলটা আমাদের এই দিকে ও এ বরাবর কাজ করতেছে, আমরা বলতে পারি হচ্ছে যে ও এ। তারপর ডাব্লিউ ওজন, ওজন কোন বরাবর কাজ করে তুমি দেখো, ওজন কাজ করবে কোন বরাবর, তুমি যদি একটু চিন্তা করো যে আমরা এখানে এ ও এ বি এটার কথা বলতেছি, এই বাহুতে তুমি দেখো এই বরাবর একটা বল আছে, ডাব্লিউ সমান্তরাল কি এই এ বি হয় না দেখো, অর্থাৎ এ বি বরাবর কাজ করবে, এ বি বাহু বরাবর। এই যে দেখো এটা এক্স্যাক্টলি এখানে না দিলেও আমরা হচ্ছে এটা সমান্তরাল গুলা प्रतिस्थापन करते पाরি আমাদের সুবিধার্থে তাহলে হচ্ছে যে w বাই ab আমরা বলতে পারি বুঝা গিয়েছে এখন r r বাই ob আমরা বলতে পারি ওই যে সমান্তরাল বা হচ্ছে একই দিকে কাজ করে এইজন্য বুঝছি ব্যাপারটা যে আমরা এটা প্রমাণ তো দেখাইনি এটা প্রমাণ তোমরা করার চেষ্টা করবে এবং আশা করি বুঝতে পারবে আর কি তো যাই হোক তো আশা করি ধরতে পারা গিয়েছে যে লামের সূত্রের বিপরীত সূত্র উপপাদ্যের প্রয়োগটা আরেকবার একটু ছোট করে বলি লামের সূত্রের বিপরীত সূত্র ছিল বল বাই যে বাহু বরাবর কাজ করবে বা যে বাহুর সমান্তরাল হবে সেই বাহুটা এইভাবে মনে রাখবা আর কি তাহলে আমরা বলতে পারি যে এই যে টি त्रिभुज OAB এর কথা চিন্তা করব টি তাহলে আমাদের OA বরাবর কাজ করতেছে W AB এর সমান্তরালে কাজ করতেছে আর OB বরাবর কাজ করতেছে ঠিক আছে তো এখানে দেখো টি আর W এর মধ্যে সম্পর্ক আমাদের আর নিয়ে কাজ করার দরকার নাই তাহলে আমরা শুধু T/OA = W/AB বলতে পারি তাহলে আমরা এখানে দেখো পেয়ে গেলাম যে T = সামথিং কিছু একটা যে W * OA/AB দেখো আমরা এই অংশটুকু হয়ে গিয়েছে জাস্ট এই অংশটুকু প্রুফ করা বাকি দেখো এটা অটোমেটিক্যালি হয়ে যাবে কিভাবে দেখো OA OA মানে কি OA মানে হচ্ছে এই পুরো দৈর্ঘ্য মানে হচ্ছে যে প্রথমে O থেকে এই পয়েন্ট পর্যন্ত এইটুকু দেখো হচ্ছে যে এই গোলকের ব্যাসার্ধ কত A এবং বাকিটুকু হচ্ছে যে সুতার দৈর্ঘ্য কত L A + L করলে আমি কি পাচ্ছি OA পাচ্ছি OA তাহলে কিভাবে পাচ্ছি আমি A + L করলে এখন আসি AB এবিটা কি এবিটা হচ্ছে যে এই ত্রিভুজের এবিটা কি এবিটা হচ্ছে যে এই ত্রিভুজের এটা একটা সমকোণী ত্রিভুজ দেখো এই সমকোণী ত্রিভুজের দেখো কি একটা অতিভুজ বাদে অন্য একটা বাহু এটা ডিপেন্ড করে যে কোণের সাপেক্ষে এটা কি লম্ব হবে না ভূমি হবে এটা তোমরা অলরেডি জানো তো যাই হোক তাহলে এবি কি হবে এবিটা আমরা বলতে পারি না দেখো এবি স্কয়ার আচ্ছা এখানে কি হচ্ছে আমি আরেকবার একটু যদি ইজি করে দেখাই যে আমরা এখানে বলতে পারি যে ওবি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু ওএ স্কয়ার তাহলে ab স্কয়ার কত আমরা বলতে পারি না দেখো ab স্কয়ার মানে হচ্ছে যে আমাদের oa স্কয়ার মাইনাস ob স্কয়ার যেটাকে এইভাবে নিয়ে নিলাম তাহলে ab কত ab হচ্ছে যে সরি ab হচ্ছে না আমাদের √ oa স্কয়ার মাইনাস ob স্কয়ার তাহলে আমরা এখানে বলতে পারি যে ab মানে কি √ oa স্কয়ার মাইনাস ob স্কয়ার তো এখন আসি উপরে তো a + l আছেই এখন আসি oa স্কয়ার কত OA মানে কি OA মানে হচ্ছে আমরা একটু আগে বের করেছি A + L এখানে হবে A + L হোল স্কয়ার আর OB স্কয়ার OB কি OB আর কিছুই না OB হচ্ছে যে এটার কি ব্যাসার্ধ তোমরা তো জানো এটা আঁকার জন্য হয়তোবা একটু ইয়া লাগতেছে বাট এটাও কি আমাদের A A স্কয়ার আমরা বলতে পারি তাহলে এখানে যদি আমরা সূত্রটা ফালাই যে কি হয় সূত্রে A + B হোল স্কয়ার কি A স্কয়ার + 2AB + b স্কয়ার আর এখানে মাইনাস a স্কয়ার আছে a স্কয়ার যদি কাটাকাটি যায় তাহলে দেখো আমাদের কি থাকতেছে আলটিমেটলি যে নিচে 2al প্লাস l স্কয়ার আর উপরে হচ্ছে a প্লাস l থাকতেছে যেটা হচ্ছে টান বলের মান দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে না দেখো t = w মানে ওজন a হচ্ছে যে ব্যাসার্ধ l হচ্ছে যে সুতার দৈর্ঘ্য ডিভাইডেড বাই √2al + l স্কয়ার দেখো এটাই আমাদের চলে এসেছে এটাই আর কি যে আমাদের ব্যাপারটা তো আশা করি এই জায়গাটুকু ধরতে পেরেছি এই সমস্যাটার সমাধান এইটুকুই আচ্ছা তো এখন হচ্ছে আমরা আরেকটা সমস্যা করব এই সমস্যাটা হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করব এই সমস্যাটা একটু সহজ আবার হচ্ছে এটা একটু তোমাদের কাছে কঠিনও মনে হতে পারে তো যাই হোক তো আমরা চলো শুরু করে দেই এই সমস্যাটা আমরা দেখি প্রথমে কি বলেছে তো আমরা এটা হচ্ছে বুঝে বুঝেই করব তো প্রথমেই আসি এখানে কি বলা হয়েছে সেটা দেখে আমরা কাজটা করব আর কি তো এখানে বলে দিয়েছে দেখো কি বলেছে একটা হেলানো সমতল বলা হয়েছে ধরো এটা হচ্ছে আমাদের ভূমি এটা হচ্ছে একটা ভূমি এই ভূমির উপর ধরো হচ্ছে এই যে হেলানো ভাবে হচ্ছে যে একটা তল আছে হেলানো তল ঠিক আছে আচ্ছা এটাই বলেছে একটা হেলানো সমতলের ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে পি ও কিউ মানের দুটি পৃথক বল প্রত্যেককে ডব্লিউ ওজনের কোনো বস্তুর উপর তলে স্থির রাখতে পারে আচ্ছা তো এখানে আর কি যে ব্যাপারটা তাহলে একটু বুঝি যে কি বলছে এখানে বলছে এই হেলানো সমতলের ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরাল এটাই হচ্ছে একটু ইম্পর্টেন্ট যে ভূমি এবং দৈর্ঘ্যের সমান্তরালে ক্রিয়াশীল দুটি পৃথক বল কাজ করতেছে অর্থাৎ দুটি বল একসাথে কাজ করে না যখন পি কাজ করবে তখন কিউ কাজ করবে না পি যখন অ্যাক্টিভ কিউ হচ্ছে ইনঅ্যাক্টিভ যখন কিউ অ্যাক্টিভ পি হচ্ছে ইনঅ্যাক্টিভ হবে প্রত্যেককেই দেখো ডব্লিউ কে হচ্ছে যে স্থির রাখতে পারে তো আমরা ফিগার আঁকি অর্থাৎ এখানে দুইটা ফিগার হবে এটা বুঝাই যাচ্ছে আমরা হচ্ছে দুইটা ফিগারটা হচ্ছে তোমাদের একে বুঝাচ্ছি ধরো এখানে একই সমতল আছে হেলানো সমতল, এই হেলানো সমতলে দেখো এই দুইটা হেলানো সমতলে আমাদের একটা বস্তু আছে ডাব্লিউ ওজনের, ধরো এই ডাব্লিউ ওজনের একটা বস্তু, ডাব্লিউ ওজনের বস্তুর উপর দেখো কি আছে, প্রথমে সমতলের ভূমির সমান্তরালে, এই দেখো সমতলের হচ্ছে ভূমি কোনটা, এটা ভূমির সমান্তরালে কি আমাদের ভূমির সমান্তরাল হচ্ছে আমাদের এই দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর একটা বল কাজ করতেছে ভূমির সমান্তরালে, সেটা হচ্ছে আমাদের পি বল। ঠিক আছে, আর এখানে কি বলছে দৈর্ঘ্যের সমান্তরালে এইখানে কাজ করতেছে দেখো কিউ বল, ধরো কেউ একজন এইদিকে তাকে টেনে ধরে রাখলো, এটার ওজন হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ ওজন হচ্ছে খাড়া ভাবে নিচের দিকে কাজ করবে, এখানেও ওজন ডাব্লিউ খাড়া ভাবে নিচের দিকে কাজ করবে। এখন তুমি কি জানো এই হেলানো তলে কোনো একটা বস্তুকে রাখলে সেটা পিছলিয়ে পড়তে চায়, কিন্তু ধরো আমি এটাকে এই জায়গায় স্থির রাখতে চাই কিভাবে, এই দেখো আমি হচ্ছে ভূমির সমান্তরালে পি বল প্রয়োগ করেছি অথবা দৈর্ঘ্যের সমান্তরালে কিউ বল, যখন হচ্ছে এটা অ্যাক্টিভ তখন কিন্তু কিউ কাজ করবে না, যখন কিউ কাজ করবে তখন পি কাজ করবে না। বোঝা গেছে এখানে হচ্ছে কেস তাহলে দুইটা, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস। আচ্ছা এখন আরো একটা বল কাজ করে, ওই যে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল হচ্ছে এটার তলের লম্ব বরাবর কাজ করতেছে, এটার প্রতিক্রিয়া বল ধরো হচ্ছে আর, এইটার প্রতিক্রিয়া বল ধরো হচ্ছে আমাদের আর প্রাইম। আচ্ছা তো তাহলে বোঝা গেল যে এখানে দেখো যে এখানে কি বলছে যে আমাদের এখানে বস্তুটা এখানে স্থির আছে, তলের উপর স্থির আছে, মানে কি এই একটা পয়েন্টে তিনটা বল কাজ করতেছে, একটা দেখো আর, একটা পি, একটা ডাব্লিউ, এখানেও দেখো আর প্রাইম, কিউ, ডাব্লিউ। ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা তো এখন আর কি একটু ব্যাপারে জানাই যে এই কোণটাকে ধরে নিই আলফা, তাহলে কি হবে এই কোণটা যদি আলফা হয় তাহলে আমাদের এই কোণটাও কি হবে আলফা কোণ হবে, বুঝতে পারা যাচ্ছে তো। তাহলে আমাদের এই যে উপরেও যদি হচ্ছে আমরা একটু আঁকি, উপরেও আঁকি, এই কোণটা আমাদের আলফা হবে। এখন কোশ্চেন আসতে পারে যে হচ্ছে এইটা আলফা হলে এইগুলা কিভাবে আলফা হচ্ছে, তার রিজনটা বলি। দেখো যে এখানে তুমি যদি একটু চিন্তা করো এই পয়েন্টের কথায়, তো এটা আর কি এভাবে আসে, আচ্ছা হ্যাঁ এভাবে, এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা দেখো 90 ডিগ্রি, এই কোণটা কত, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস আলফা। কেন? কারণ হচ্ছে যে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে এটা তো 90 ডিগ্রি হয়ে আসলো, এটা আলফা হয়ে আসলো, এটাকে ধরো এক্স হলাম ইকুয়াল টু 180, তো এগুলোকে ওই পাশে পাঠাও, এক্স ইকুয়াল টু 9 মানে 180 মাইনাস 90 মানে 90 মাইনাস আলফা হয়ে যাচ্ছে। এই কোণটা যদি 90 মাইনাস আলফা হয়, আচ্ছা তোমাদের হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি একটু বড় করে আঁকি যে এখানে, হ্যাঁ এখানে এখানে। আচ্ছা তো আমরা দেখলাম কি এই কোণটা আলফা, এটা হচ্ছে 90 মাইনাস আলফা, বুঝে ফেললাম এটা কি 90 মাইনাস আলফা। কেন এটা তো বুঝলামই যে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই জন্য। এই কোণটা যদি 90 মাইনাস আলফা হয়, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, এটাও কত 90 মাইনাস আলফা। এই কোণটাও যদি 90 মাইনাস আলফা হয়, তুমি দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু যদি হচ্ছে 90 মাইনাস আলফা হয়, এই কোণটা যদি 90 মাইনাস আলফা হয়, তাহলে কি বলবো এটাকে ধরো যদি এক্স বলি, এক্স প্লাস 90 মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে 90 হবে, কারণ এই দুইটার যোগফল 90 ডিগ্রি, 90কে তুমি এই পাশে নিয়ে যাও, এক্স ইকুয়াল টু আলফা আসে, দ্যাট মিনস এই কোণটাও আলফা। এই কোণটা আলফা হলে এই কোণ বিপরীত কোণ, দ্যাট মিনস এটাও আলফা হবে। বুঝতে পারা গিয়েছে তো? আশা করি এই জিনিসটা আমরা ধরতে পেরেছি আর কি। এই জায়গায় হচ্ছে একই ব্যাপারটা ঘটবে, এটাও আলফা হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের আশা করি জিনিসটা ধরতে পারা যাবে। তো এই জায়গাটা হবে আমাদের আলফা, সেম রিজনে, আর এটা হচ্ছে আমাদের আলফা বলতে পারি। এটা কেন আলফা এই রিজনটা হচ্ছে তোমরা চিন্তা করে আশা করি বের করতে পারবে আর কি। তো যাই হোক, মোটামুটি ভাবে আমাদের কাজটা শেষ। এখন হচ্ছে আমরা লামের সূত্র প্রয়োগ করব, যে এখানে একটা সমবিন্দু আছে, সমবিন্দুতে তিনটা বল কাজ করতেছে এবং সেটা আমাদের স্থির রাখতেছে, এই জন্য এখানে লামের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা তো আমরা যদি লামের সূত্র অ্যাপ্লাই করি, লামের সূত্রটা কি হবে দেখো, যে পি পি বাই, যে কি বলেছিলাম পি বাই হচ্ছে আমাদের কি পি নিলে বাকি দুইটা বল কি আর এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণ, আর এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণ হচ্ছে এই পুরাটা। দেখো এই পুরাটার মান কি আমরা জানি? আমরা জানি না, কিন্তু আমাদের সামনে একটা ওয়ে আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের আলফা দেওয়া আছে এখানে, অর্থাৎ এটা হচ্ছে দেখো একটা সরল কোণ, একটা সরল কোণ মানে এটা হচ্ছে 180 ডিগ্রি তাহলে তো বোঝাই গিয়েছে যে সম্পূরক কোণ হবে এটা অর্থাৎ এটা হবে 180 ডিগ্রি - আলফা আশা করি বোঝা গিয়েছে যে কিভাবে হলো এই দুইটা যোগ করে যদি 180 হয় তাহলে এটা হচ্ছে যে আলফা যে এটা যদি x হয় x + আলফা = 180 ডিগ্রি তাহলে কি হবে x = আলফা - সরি 180 - আলফা বুঝা গিয়েছে আচ্ছা তো তারপর যদি p নিলাম এই বরাবর যদি হচ্ছে যে আমরা এখন w নেই আর r নেই দেখি কি আসে আমরা যদি যখন w নিব w নেওয়া মানে কি w নেওয়া মানে হচ্ছে যে আমাদের w যদি নেই তাহলে p r r এর মধ্যবর্তী যেই কোণ সেটাই আর কি দেব এখন দেখো p এবং r এর মধ্যবর্তী কোণ কত দেখো এই r আমরা কি বলেছি তলের লম্ব বরাবর কাজ করে তাহলে এইটুকু হচ্ছে না 90 ডিগ্রি পুরাটুকু হচ্ছে 90 ডিগ্রি এবং p তে যেতে হলে তাকে আরো আলফা কোণ দিতে হবে তাহলে p এবং r এর মধ্যবর্তী কোণ এই পুরাটা মানে হচ্ছে রে 90 ডিগ্রি প্লাস আলফা কোণ বুঝা গিয়েছে আর r যখন নিব তখন কি r এর ক্ষেত্রে p আর w কি 90 ডিগ্রি করে আছে অর্থাৎ p হচ্ছে এখানে কত হবে 90 ডিগ্রি আশা করি ধরতে পারা গিয়েছে এই ব্যাপারটুকু যে তিনটা কিভাবে আসলো তাহলে আমরা বা করে বলতে পারি যে এখানে কি আছে যে দেখো 180 - আলফা জানি কি sin আলফা ওই যে 90 এর গুণিতক হচ্ছে যে 2 জোড় যার জন্য sin sin ই থাকবে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ হবে w / 90 এর গুণিতক কি আমাদের এখানে b জোড় 90 এর গুণিতক কি এখানে b জোড় 1 যার কারণে সাইনটা হয়ে যাবে cos আলফা এবং এটা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ এইজন্য হচ্ছে যে এটা হচ্ছে যে এইভাবে থাকবে আর কি কোনো সমস্যা নাই বুঝছি ব্যাপারটা দেখো আমরা r এর ব্যাপারটা নিয়ে আর কিছু আসতেছি না আমাদের r লাগবে না এখানে দেখতেছি p এবং w এর মধ্যে সম্পর্কটা p q w অর্থাৎ r আমার এখানে লাগবে না তো তাহলে আমরা এখান থেকে দেখো কি বলতে পারি যে আমরা বলতে পারি যে দেখো যে ধরো আমরা w/p বলতে পারি w কে রাখলাম p কে রাখলাম আর cos আলফা কে ওই পাশে নিয়ে গেলাম তো cos / sin মানে কি জানো cos / sin মানে cot অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি w2/p2 = cot2 আলফা যে আমরা বর্গ করলাম ধরো বুঝতেছি ব্যাপারটা যে w এখানে থাকলো p কে আমি এখানে নিয়ে আসলাম q কে cos θ আলফা কে এই পাশে নিয়ে গেলাম তাহলে cos আলফা / sin আলফা মানে w/p cos θ / sin θ মানে cot θ এই জায়গায় যদি বর্গ করি তাহলে আমাদের আসছে যে w2/p2 = cot2 আলফা বুঝা গেছে এতটুকু আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট কেসের জন্য এখন আসে সেকেন্ড কেস হচ্ছে এটা কি বলছে দেখো সেকেন্ড কেসে ওই একই কথা সমবিন্দু বলে এই বরাবর হচ্ছে এটা কিউ কাজ করতেছে লম্ব বরাবর আর প্রাইম প্রতিক্রিয়া বল এবং ওজন হচ্ছে যে এই বরাবর আচ্ছা এগুলা লিখে দেই এটা হচ্ছে যে কি ভূমির সমান্তরালে এটা হচ্ছে আমাদের কি ওজন এটা হচ্ছে কি আমাদের প্রতিক্রিয়া বুঝছি ব্যাপারগুলা আশা করি এখন তোমাদের সমস্যা কম হবে আরো এটা হচ্ছে প্রতিক্রিয়া বল এটা হচ্ছে যে ওজন এটা কি আমাদের দৈর্ঘ্যের সমান্তরালে ওকে ফাইন তো তাহলে কি যে এখানেও যদি আমরা দেখো তিনটা বল কাজ করতেছে একটা কিউ একটা w একটা r প্রাইম তো এখানে যদি আমরা বুঝাই যাচ্ছে r নিয়ে যেহেতু কাজ নেই আমরা r নিচ্ছি না কেবল আমরা q এবং w নিয়ে কাজ করি আমরা যখন w নিব তখন কি আসে যখন w নিব তখন কি r r r প্রাইম আর q এর মধ্যবর্তী কোণ r প্রাইম আর q দেখো কি লম্বভাবে কাজ করতেছে অর্থাৎ এখানে 90 ডিগ্রি হবে equal to আমরা w নিয়েছি এখন যদি q নেই q / এই দুইটার মধ্যবর্তী কোণ কত যে q বাদ দিলে r এবং w এর মধ্যবর্তী কোণ দেখো এই যে এটা একটু আগে এটা বুঝে এসেছে কি এটা হচ্ছে যে 180 - আলফা বলতে পারি কারণ হচ্ছে যে আমরা এই কোণের মান জানি না কিন্তু আমরা এই আলফার মাধ্যমে সেটাকে প্রকাশ করতে পারতেছি আর কি তাহলে দেখো কি দাঁড়ালো ব্যাপারটা যে w/1 = q / কত আসছে এখানে যে sin 180 ডিগ্রি - আলফা মানে sin আলফা তাহলে হচ্ছে যে দেখো q টাকে যদি এখানে আমি নিয়ে আসি যে w/q = 1/sin আলফা থাকতেছে 1/sin আলফা মানে কি cosec² আলফা তো এটাকে যদি বর্গ করি তাহলে w2q2 = cosec square আলফা আমাদের চলে আসছে এটাকে দেই দুই নম্বর সমীকরণ বুঝা গিয়েছে এতটুকু আচ্ছা তো এখন আসি হচ্ছে আমরা একেবারে শেষ জায়গায় চলে আসি শেষ জায়গায় কি আমাদের শেষ জায়গাটা হচ্ছে আমাদের এই জায়গাটা প্রমাণ এই জায়গা প্রমাণের জন্য দেখো আমরা একটা ফর্মুলা জানি সেটা কি মনে আছে সবার ফর্মুলাটা যে cosec square theta minus cot square theta equal to 1 ত্রিকোণমিতির সূত্রটা যে कोसेक स्क्वायर थीटा माइनस कट स्क्वायर थीटा इक्वल टू वन सूत्रटा कि सबार मने आछे। এই সূত্রটাই হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব দেখো, যে এখানে কোসেক স্কয়ার আলফা আছে, আমরা হচ্ছে প্রবলেম নাম্বার 4 এ আছি, কোসেক স্কয়ার আলফা আছে মানে 2 থেকে আমরা যদি দেখো 1 নম্বর বাদ দেই তাহলে আমাদের কাজ শেষ। তো 2 এ কি আছে কোসেক স্কয়ার আলফা মাইনাস 1 এর এই পাশে আছে কট স্কয়ার আলফা, এই পাশেটাকে আগে লিখতেছি ইকুয়াল টু w স্কয়ার q স্কয়ার মাইনাস w স্কয়ার p স্কয়ার। এটার ভ্যালু তো জানি হচ্ছে 1, আমরা একটু আগে দেখে আসলাম ফর্মুলাটা। আর এখানে দেখো w একটু ইয়া হয়েছে, w স্কয়ার যদি কমন নেই, আচ্ছা 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 হ্যাঁ w স্কয়ার যদি কমন নেই, এটা আর কি আগে w স্কয়ার কমন নিলে আর কি কাজটা তোমাদের জন্য সহজ হতো আর কি। যাই হোক, তো w স্কয়ার কমন নিলে, আচ্ছা হ্যাঁ এইভাবে করে সমস্যা নাই, w স্কয়ার কমন নিলে আসে এখানে নিচে দেখো এটার লসাগু আসে পি স্কয়ার কিউ স্কয়ার, এর কি পি স্কয়ার নাই, পি স্কয়ার এর সাথে গুণ হবে মাইনাস ডাব্লিউ স্কয়ার ইনটু এটার লসাগু পি স্কয়ার কিউ স্কয়ার, বাট ওর কি কিউ স্কয়ার নাই, ওর সাথে গুণ হবে বা আচ্ছা। তো এখানে 1 ইকুয়াল টু এখানে দেখো আমি ডাব্লিউ স্কয়ার কমন নিলে কি আসে দেখো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার আসতেছে, তাই তো নিচে পি স্কয়ার কিউ স্কয়ার। এখন যদি আমি আর গুণন করি দেখো কি আসে, আর গুণন করলে আসে পি স্কয়ার কিউ স্কয়ার ডাব্লিউ স্কয়ার p স্কয়ার মাইনাস q স্কয়ার। তো এখানে দেখো শুধু w এর মান চেয়েছে, তো আমরা শুধু w স্কয়ার ইকুয়াল টু বলতে পারি যে p স্কয়ার q স্কয়ার ডিভাইডেড বাই p স্কয়ার মাইনাস q স্কয়ার। এখান থেকে স্কয়ার রুট করলে শুধু w পাই, কি এখানে স্কয়ার করলে আসে, স্কয়ার রুট করলে আসে pq, নিচে আসে p স্কয়ার মাইনাস q স্কয়ার। দেখো এই জায়গাটা কি আমাদের প্রমাণ করতে বলেছে না, দেখো এখানে প্রমাণিত, বুঝছি এখানে প্রুফড। এখানে আরেকটু ইনসাইট বলে দেই যে এখানে দেখো বলে দিয়েছে p is greater than q, এটা কেন বলে দিল বা দরকারটাই কি ছিল। দেখো পি যদি কিউ চেয়ে বড় না হতো তাহলে দেখো এখানে কি হতো, একটা নেগেটিভ মান আসার একটা চান্স থাকতো, অর্থাৎ নেগেটিভ মান যেহেতু না আসে এই জন্য তোমাকে বলে দিয়েছে পি ইজ গ্রেটার দেন কিউ, বুঝা গিয়েছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা কথারই একটা অর্থ আছে আর কি। যাই হোক, তো আশা করি আর কি যে এই বড় সমস্যাটা কিছুটা হলো বুঝতে পেরেছি, এবং এটা আসলে বড় না বলতে গেলে, এটা একটা সহজই সমস্যা। যাই হোক, এটা তারপরে আর কি যে একটু ইম্পর্টেন্ট ম্যাথ। যাই হোক, তো আশা করি আর কি যে এই সমস্যাটা বুঝতে পেরেছি। এই সমস্যাটার সমাধান এই পর্যন্তই।